হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আমি চৈতি সুস্মিতা। আজকে হচ্ছে মহা অষ্টমী, তো সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা। আমি আসছি এখন মিজুরি দেওয়ার জন্য, ভিতরে যাব। অনেক ভিড়, অনেক মানুষজন, আমি আজকে একটু লেট করে আসছি। হ্যালো, এটা হচ্ছে মাইমিসিং দুর্গাবাড়ি। চারিদিকে কত সুন্দর মেলা। মামি ভালো আছো? আমার মা রে খুশি। আমি এখন চলে এসেছি মন্দিরের ভিতর। সবাই পুতুলি খাওয়া দাওয়া করছে, না পেলে হাত তোলেন। দুর্গাপূজা মানেই হচ্ছে আনন্দ। আমি মায়ের মন্ডপের সামনে, চলো আরো ঘুরে দেখে আসি। আমার মা আর আমি বের হয়ে পড়েছি পুতুলি দেওয়ার জন্য। এটা আমার মা। সবাইকে শারদীয় শুভেচ্ছা দাও। সবাইকে শারদীয় শুভেচ্ছা রইল। সবাই ভালো থাকেন। সবাই আচ্ছা, চলো আমরা অন্য মন্দিরে যে ঘুরে আসি। এখানে সবাই প্রসাদ নিচ্ছে, প্রসাদের ভিড়। আমার ভাই প্রসাদ খাচ্ছে। আমরা চলে এসেছি রামকৃষ্ণ মিশন। সবাই অঞ্জলিতে বের হয়েছে। আসলে আমরা অনেক লেট করে ফেলছি। এখানে প্রতি বছর কুমারী পূজা হয়, সেই কুমারী পূজা দেখার জন্য আসলাম। আমার মনে হয় পূজা শেষ। যাই হোক, পুরো ইয়া কুমারী পূজাটা দেখতে পারলাম না। সবাই ছবি টবি নিয়ে ব্যস্ত, বিশাল খাবারের লাইন। দাদারা খাবারে প্রসাদ নেওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়েছে। রামকৃষ্ণ মিশন মাইমিসিং এর অনেক সুন্দর, খুব নাম করা। মায়ের কাছে যাচ্ছি। চলে আসছি মায়ের কাছে। অনেক মানুষ, অনেক দিন, জানি না এখানে মানে আমি যাইতে পারবো কিনা। চলে আসছি, চলে আসছি। যাও হারে দেবো, বুঝে দাও। মাকে দেখি গোল্ড দিয়ে সাজানো হয়েছে। Thank you.
হয়েছে আর লাগবে না। এখন অঞ্জলি হচ্ছে, কুমারী পূজা দেখতে না পারলে অঞ্জলিটা হচ্ছে ঠিকই। সর্বমঙ্গল মঙ্গলে শিব সর্বার্থ সাধিত শরণ্য তরঙ্গ গৌরী নারায়ণী নমস্কার। ওম জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সভা সভা নমস্কার। আমাদের অঞ্জলি দেওয়া শেষ, আমাদের খাওয়া ঘোরা সবকিছু শেষ হয়ে গেছে। আপাতত অঞ্জলি পর্বটা শেষ হলো, এখন বাসায় চলে আসছি, এখন রেস্ট নিব। সবাই ভালো থাকো, সবাইকে শারদীয় শুভেচ্ছা, আবার ফ্রেশ হয়ে রাত্রে বের হব। সবাই খুব খুব ভালো থাকো, মজা করো, টাটা।